আসসালামু আলাইকুম আমি শেইন সুলতানা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই ক্লাসে আমরা নতুন বছরের নতুন বইয়ের নতুন শিক্ষাকর্মের নতুন সিলেবাসের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের বই পরিচিতি সম্পর্কে জানাবো চলে আসলাম অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের সূচিপত্রে এই সূচিপত্রে আমাদের প্রথম থেকে শুরু করে সাতটি অধ্যায় দেওয়া আছে আমরা আজকে এই অধ্যায়গুলার নাম জানবো এবং এই অধ্যায় ভিত্তিক আমাদের সম্পূর্ণ বইয়ের একটি ছোটোখাটো ধারণা আজকে আমরা এই ক্লাসে দিব তো দেখো প্রথমে আমাদের আছে প্রয়োজন বুঝি যোগাযোগ করি এটা হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আবার ভাগ আছে যেমন তিনটি পরিচ্ছেদ প্রথম দ্বিতীয় দ্বিতীয় প্রথম পরিচ্ছেদের নাম ধ্বনির উচ্চারণ দ্বিতীয় পরিচ্ছেদের নাম শব্দের উচ্চারণ তৃতীয় পরিচ্ছেদের নাম লিখিত ভাষায় প্রমিত রীতি তারপর আমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি এখানে আমাদের আবার পাঁচটি পরিচ্ছেদ আছে পরিচ্ছেদ প্রথম প্রায়োগিক লেখা দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা দ্বিতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখা এবং শেষ পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা এখন আমাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে তৃতীয় অধ্যায় এই যে পরিচ্ছেদগুলোর নাম এগুলো জানি না কখনো শুনিনি হ্যাঁ এটা না বোঝারই কথা অনেক মাথায় চিন্তা আসতেই পারে তো আজকে কিন্তু আমরা পড়ছি না বা পড়াচ্ছি না আজকের এই পর্বটিতে বা এই ক্লাসটিতে আমাদের কিন্তু শুধুমাত্র ধারণা দেওয়া হচ্ছে আমাদের বইয়ের নামগুলা কি এবং এবং এই বই থেকে আজকে আমরা কী কী শিখবো আচ্ছা তারপরে চলে যাব চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় আছে শব্দ বুঝি বাক্য লিখি প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদ চতুর্থ পঞ্চম এখানে প্রথম পরিচ্ছেদে আমরা জানবো সমাস উপসর্গ প্রত্যয় দ্বিতীয় পরিচ্ছেদে শব্দ দ্বিতীয় সম্পর্কে তৃতীয় পরিচ্ছেদ আছে বাক্য চতুর্থ পরিচ্ছেদ সমুচ্চরিত ভিন্ন শব্দ পঞ্চম পরিচ্ছেদে বানান ও অভিধান এগুলো নিয়ে আমরা বিস্তারিত সামনে অনেক পর্ব নিয়ে আসবো তখন তোমরা সমাজ উপসর্গ প্রত্যয় সম্পর্কে বিস্তারিত আরও জানতে পারবে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি এখানে আবার দুটি পরিচ্ছেদ আছে প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদ বিবরণ লেখা দ্বিতীয় পরিচ্ছেদে বিশ্লেষণ করা আচ্ছা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এখানে আবার চারটি পরিচ্ছেদ আসছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথমে আমরা কবিতা সম্পর্কে বিস্তারিত জানবো দ্বিতীয় পরিচ্ছেদে গল্প অনেকগুলো গল্প থাকবে আবার ভেবন আছে একটি গল্প অনেকগুলো গল্প থাকবে তৃতীয় পরিচ্ছেদে প্রবন্ধ চতুর্থ পরিচ্ছেদে নাটক আছে সব শেষে আমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের নাম মত প্রকাশ করি ভিন্ন মত বিবেচনা করি এখন এই সপ্তম অধ্যায় আমাদের কি আছে সেটা জানার জন্য অবশ্যই আমাদের সপ্তম অধ্যায় ভালো করে পড়তে হবে এবং জানতে হবে বিস্তারিত তো এই হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের এক থেকে সাত অধ্যায়ের নাম এবং মোটামুটি ধারণা দেওয়া চলে আসলাম আমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই অধ্যায় থেকে দেখো আমরা কি কি পড়ব পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায় অর্থাৎ আমাদের আশেপাশে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি অনুযায়ী আমরা কোথায় কিভাবে যোগাযোগ করব সেই মাধ্যমগুলো এখানে দেখো বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে সেভাবে সেখানে আমরা কিভাবে কথা বলবো স্কুলের পরিচয় হারিয়ে গেছে সেই জায়গায় আমরা কোন ধরনের কথা বলবো পরিচয় যাতে ফিরে পাওয়া যায় সেখানে আমাদের যোগাযোগ হবে এমন এলাকায় পেয়েছি যেখানে আগে কখনো যায়নি আমাদের যোগাযোগটা কেমন হবে একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না তখন আমরা অন্য সহকারীদের কাছে কীভাবে এটা জানতে পারবো তাদের সঙ্গে আমাদের কথোপকথন কেমন হবে বা আমরা স্কুল শিক্ষককে এই ব্যাপারটা কিভাবে জানাবো সেক্ষেত্রে আমাদের যোগাযোগটা কেমন মাধ্যম হবে সেগুলো জানাবে এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গেছে সে সম্পর্কে একটি যোগাযোগ হতে পারে যোগাযোগ চিন্তা অনুভূতি প্রকাশ এখানে আমরা কিভাবে যোগাযোগ চিন্তা করি বা আমাদের যোগাযোগে করার অনুভূতিটা সেটা প্রকাশ সম্পর্কে ধারণা দিচ্ছে দেখো এখানে একটা ঘটনা আছে এই ঘটনাটা পড়ার পরে আমাদের একটা ছক আছে এই ঘটনা থেকে আমরা কিভাবে যোগাযোগের উদ্দেশ্য এবং যোগাযোগের ভাবনাগুলো জানতে পারলাম সেগুলো আমরা বর্ণনা করব এবং নিজেদের মধ্যে বা অন্য সহকারীদের সঙ্গে আমরা এটা আলোচনা করব ঘটনা দুইও এরকম একটি ঘটনা দেওয়া আছে সেই ঘটনা পড়ার পরে আমাদের একটি অনুশীলনী কাজ দিয়েছে যে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পেরেছি এবং শিখে আমাদের বাস্তব জীবনে সেটা আমরা কিভাবে পদক্ষেপ আগাতে পারবো সে সম্পর্কে আমরা একটু একটু করে লিখবো ঘটনা তিন উপরে যে দুটি ঘটনা ছিল সে হুবহু দুটি ঘটনার মতোই কিন্তু ঘটনা এরকম ভাবে একটা ঘটনা বলা আছে যেটা আমরা পূর্ব পড়ার পরে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ওই ঘটনাতে কতজন লোক আছে বা ওই ঘটনাতে কোন ধরনের টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে বা ওইটা আমাদের যোগাযোগের মাধ্যমকে কিভাবে আরও বেশি প্রশস্ত করতে পারে ইত্যাদি তারপরে দেখো যোগাযোগের উদ্দেশ্য কার্যকর উপায়ে যোগাযোগ করার নিয়মাবলী তারপর একটি ছক দেওয়া আছে সেই ছকের মাধ্যমে আমরা যোগাযোগের উদ্দেশ্য যোগাযোগের কার্যকর পরিস্থিতি উপস্থাপন ইত্যাদি কিন্তু আমরা জানতে পারবো আচ্ছা গল্প থেকে যোগাযোগের উপাদান খুঁজি দেখো এখানে একটা গল্প দেওয়া আছে অপারেশন কদমতরি এই গল্পটা পড়ে এখান থেকে আমরা যোগাযোগের বিভিন্ন মাধ্যম খুঁজে ফেলতে পারবো এই মাধ্যমটা শেখানোর পরে আমরা কিন্তু নিজেদের মনের ভাষায় কিন্তু গল্পগুলো সুন্দর করে লিখতে পারবো যোগাযোগের প্রাসঙ্গিকতা এখানে একটা উদাহরণ দেওয়া আছে এই উদাহরণ শিখে বলে আমাদের যোগাযোগের প্রাসঙ্গিকতা সম্পর্কে জানতে হবে তারপরে একটি ছক দেওয়া আছে এই যে যোগাযোগের যে প্রাসঙ্গিক সম্পর্কে একটা উদাহরণ বা একটা ঘটনা দেওয়া আছে তখন তুমি তোমার মনের কথায় বা মনের ভাষায় এই ঘটনাগুলো কিন্তু একটু একটু করে লিখে সাজিয়ে ফেলতে হবে অর্থাৎ আমাদের যে লেখাপড়াগুলো আছে এই লেখাপড়াগুলা আমরা বই থেকে শিখে আমরা বাস্তব জীবনে কতটুকু বেশি এগোতে পারবো সেগুলো সম্পর্কেই কিন্তু আমাদের একটু একটু করে ধারণা দিচ্ছে যোগাযোগের মর্যাদা সূচক শব্দ এখানে যোগাযোগের মর্যাদা সূচক শব্দের কিছু উদাহরণ দেওয়া আছে সেগুলো সম্পর্কে আমাদের বলেছে এক নাম্বার আছে দুই আছে তিন চার এগুলো কিন্তু আমাদের যোগাযোগের একটি মর্যাদা সূচক শব্দ সব শেষে আছে যোগাযোগের উপাদান বিশ্লেষণ আমাদের কিন্তু এই প্রথম অধ্যায়ে যোগাযোগের উপাদান বিশ্লেষণ বা যোগাযোগের উপকরণ সম্পর্কে কিন্তু জানাবে যোগাযোগের উদ্দেশ্যতে তুমি কি বুঝলে যে ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ পেয়েছে সেটাতে তুমি কি বুঝলে আরও যোগাযোগের মাধ্যম প্রয়োজন বুঝে যোগাযোগ করি এখন এখানে আমাদের শেখানো হচ্ছে যদি আমাদের জীবনের কোন ক্ষেত্রে আমাদের একটি জিনিসের খুব প্রয়োজন সেখানে আমরা প্রয়োজন বুঝি কিভাবে অন্য মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করব সেটি দেখানো হয়েছে এখানে একটি ছবি আছে দেখো একটি শ্রেণীকক্ষের সেই শ্রেণীকক্ষের পাশে একটি বুক সেলফ আছে আমি ধরে নিচ্ছি যে এই শ্রেণীকক্ষে একটি বুক সেলফ দরকার আছে তো এটা তো আমাদের একটি প্রয়োজন তাই না যে বুক সেলফটা আমাদের শ্রেণীকক্ষে থাকবে তো আমরা যখন প্রথম অধ্যায়টা পড়ব তোমরা আমরা কিন্তু ধীরে ধীরে অনেক পর্ব আপলোড করব তখন কিন্তু এই প্রথম অধ্যায়ে আমরা এখানে ছবিতে কি বলা হয়েছে সে সম্পর্কে কিন্তু তোমাদের বিস্তারিত ধারণা দিব তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের যোগাযোগ করার পদ্ধতি প্রথম অধ্যায় পরে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আছে প্রমিত বলি প্রমিত লিখি দ্বিতীয় অধ্যায়ে কিন্তু আবার পরিচ্ছেদ আছে ভাগ ভাগ করে দেওয়া তো দেখো প্রথম পরিচ্ছেদে আছে ধনির উচ্চারণ উচ্চারণ ঠিক রেখে কবিতা পড়বো দেখো এখানে একটি কবিতা দেওয়া আছে এই সম্পূর্ণ কবিতাটি কিন্তু আমরা ওই যে সাহিত্য পাঠের মতো পড়ব না কবিতাটা আমরা এই জন্য পড়বো কারণ এই কবিতা পড়ে আমরা কিভাবে ধ্বনি উচ্চারণ সঠিকভাবে শিখতে পারি সে সম্পর্কে কিন্তু আমাদের একটি ধারণা দিবে ধ্বনির কম্পন মাত্রা বায়ুর প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি এখানে ব্যঞ্জন ধ্বনি কেমন কত প্রকার যেমন ঘোষ ব্যঞ্জন ধ্বনি অঘোষ ব্যঞ্জন ধ্বনি এগুলো সম্পর্কে ধারণা দিয়েছে কম্পন মাত্রা ও বায়ু প্রবাহ অনুযায়ী ধ্বনির উচ্চারণ এই যে একটু আগে আমরা ধ্বনির বা কম্পন মাত্রা সম্পর্কে জানলাম সেটিরই একটা এখানে একটা ছক দেওয়া হয়েছে তুমি উপরে কি কি শিখলে সেটা তুমি তোমার শেখা অনুযায়ী এখানে তুমি একটা একটা করে লিখে দেবে অর্থাৎ এটা হচ্ছে তোমার একটা অনুশীলনীর কাজ বাক পতঙ্গ বাকপতঙ্গে দেখো একটা ছবি দেওয়া আছে এই ছবিতে তুমি সম্পূর্ণ পরিপূর্ণভাবে বাকপতঙ্গ সম্পর্কে জানতে পারবে বা শিখবে ধারণা নেওয়ার পরে এই যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বাকপতঙ্গের সক্রিয়তা যা যা আমরা ওই ছবি দেখে শিখতে পারলাম সেগুলাই হচ্ছে তুমি এখানে সুন্দর করে একটি অনুশীলনী কাজ করবে এটা সম্পূর্ণ মাত্রা তোমার জন্য ভাগ ভাগ করে দেওয়া উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি আচ্ছা উচ্চ স্থান অনুযায়ী দেওয়া আছে প্রথমত এটা আমরা আমরা পড়ব তারপরে হয়তো আমাদের এখানে একটি কাজ দেওয়া আছে উপরে গুলার মতোই এখানে এরকম কাজ দেওয়া আছে আমরা শেখার পরে আমাদের কাজ একটু একটু করে এখানে বর্ণনা করব। দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় অধ্যায়ের আমরা দ্বিতীয় পরিচ্ছেদে আসলাম শব্দের উচ্চারণ এখানে একটি যাত্রা নামের গল্প দেওয়া আছে আমরা এই গল্পটা পড়ে এখান থেকে আমাদের সঠিকভাবে কিভাবে আমরা শব্দের উচ্চারণ করব সেটা কিন্তু আমাদের ধারণা দেয় এবং সেটা কিন্তু আমাদের শেখানো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ শেষ হওয়ার পরে আমরা চলে আসলাম তৃতীয় পরিচ্ছেদে তৃতীয় পরিচ্ছেদে আমাদের আছে লিখিত ভাষায় প্রমিত রীতি এখানে দেখো রেলের পথ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এটা আমাদের পড়ার পরে আমরা কোথায় প্রমিত উচ্চারণ করব প্রমিত ভাষা শিখব সেগুলা কিন্তু আমাদের ধারণা দিচ্ছে বা বলছে লিখিত গদ্য প্রমিত ভাষায় ব্যবহার এই যে গল্পটা পড়ে আমরা যা যা শিখলাম সেটার সম্পর্কে কিন্তু আমাদের একটি ছক দেওয়া আছে তুমি গল্প পড়ে কোন কোন শব্দ সর্বনাম শব্দ পেয়েছ এবং কোনগুলা প্রমিত রূপ পেয়েছ সেগুলা কিন্তু এক একটা করে লিখতে বলা হচ্ছে বা তোমার কাছে চাওয়া হচ্ছে তারপর আমরা পরিচ্ছেদ থেকে সম্পর্কে জানবো বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর আমাদের করতে বলা হবে সেগুলো আমরা একটা একটা করে লিখবো দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা আমরা নিত্য প্রতিদিন আমাদের প্রমিত ভাষার চর্চা কিভাবে করব সেগুলোর কিন্তু পাঁচটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি কিন্তু একটা দিক নির্দেশনা দেওয়া আছে যখন আমরা এই দ্বিতীয় অধ্যায় বিস্তারিতভাবে পর্ব নিয়ে আলোচনা করব। তখন কিন্তু তোমরা খুব ভালো করে জানতে এবং বুঝতে পারবে দ্বিতীয় অধ্যায়ের পরে আমরা চলে আসলাম তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে আমাদের লেখা পড়ি এবং লেখা বুঝি এই অধ্যায় দেখো প্রথম পরিচ্ছেদে প্রায়োগিক লেখা আছে প্রায়োগিক লেখাটা কি এটা কিন্তু আমরা সচরাচর জানি না এটা সম্পর্কে আমরা বিস্তারিত তখনই জানবো যখন আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো এই অধ্যায়ের মধ্যে প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য আছে এইগুলো সব বৈশিষ্ট্য প্রায়োগিক লেখার উদ্দেশ্য আছে কেন আমরা প্রায়োগিক লেখাটা লিখবো এটার উদ্দেশ্য কি সেগুলো সম্পর্কে জানবো তারপরে দেখো উদ্দেশ্য এবং প্রায়োগিক লেখার ধরন আমরা একটু একটু করে এই অধ্যায় থেকে জানতে পারবো প্রায়োগিক লেখার ভাষণ দেখো এখানে একটি ভাষণ দেওয়া আছে সাতে মার্চের ভাষণ আমরা সবাই জানি শেখ মুজিবুর রহমানের সেই ভাষণটা সম্পর্কে আমরা পড়ার পরে আমাদেরকে জানানো হবে এখান থেকে প্রায়োগিক লেখাটা কি বা আমরা আমাদের বই থেকে প্রায়োগিক লেখাটা বা আমাদের জীবনে প্রায়োগিক লেখার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা কীভাবে কাজে লাগাবো এগুলো কিন্তু আমরা এই ভাষণটার মাধ্যমে জানতে পারবো এই ভাষণটা পড়ে কি বুঝলাম তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে এই ভাষণটা পড়ে কি বুঝলাম তারপর তুমি একটা একটা করে তোমার মত প্রকাশ এখানে করবে তারপরের পাতায় আছে কেন প্রায়োগিক লেখা কেন এই যে সাতে মার্চের ভাষণে কেন প্রায়োগিক লেখা লেখা হয়েছে সেগুলা তুমি কিন্তু কেন লেখা হয়েছে সেগুলো তোমাকে বলতে হবে একটা ছোটোখাটো বর্ণনা করে ভাষণ ভাষণ তৈরি করি দ্বিতীয় পরিচ্ছেদে চলে যাব দ্বিতীয় পরিচ্ছেদে আছে বিবরণমূলক লেখা বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য একটু আগে প্রায়োগিক লেখার আমরা যেগুলো বৈশিষ্ট্য পেয়েছি সেরকমই দেখো এখানে রবীন্দ্রনাথ আমরা সকলেই জানি এই রবীন্দ্রনাথ এটা লিখেছেন হায়াত মামুদ এই সম্পূর্ণ লেখাটা পড়ার পরে আমাদের কাছে ওই প্রথমে যে প্রায়োগিক লেখার কেন প্রায়োগিক লেখা লেখা হয়েছে এটার উদ্দেশ্য কি তুমি এটা পড়ে কি বুঝতে পেরেছ সেম ভাবে কিন্তু এই বিবরণমূলক লেখা তো একই জিনিস জানানো হয়েছে দেখো বা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে পড়ে কি বুঝলাম তারপর তুমি কি বুঝলে সেটা ছোট্ট করে তুমি লিখে দিবে লেখা নিয়ে মতামত এই যে রবীন্দ্রনাথ বা বিবনমূলক লেখা ওখানে যে লেখা প্রকাশ করা হয়েছে এই লেখা নিয়ে ছোট্ট করে একটি মতামত তোমার কাছে জানতে চেয়েছে বিবনমূলক লেখা এটা কি বা কি জিনিস সে সম্পর্কে একটা ধারণা দিচ্ছি এই কয়েকটা লাইনে চলে যাব আমরা তৃতীয় পরিচ্ছেদে তৃতীয় পরিচ্ছেদে আছে তথ্যমূলক লেখা সেম ভাবে প্রায়োগিক লেখা এবং বিবনমূলক লেখাতে যেমন বৈশিষ্ট্য ছিল তথ্যমূলক লেখাতেও ওরকম বৈশিষ্ট্য আছে দেখো এখানে ইবনে ভ্রমণ সম্পর্কে একটি বর্ণনা বা কাহিনী দেওয়া আছে এখন তোমার কাছে জানতে চাইতে যে এখানে তথ্যমূলক বর্ণনাটা কি কি বা তুমি ঠিক দেখো আমরা পরের পাতায় গেলে দেখতে পাবো পরে কি বুঝলাম অর্থাৎ তুমি এটা পরে কি জান বুঝলে সেটা সম্পর্কে তোমার কাছে জানতে চাইবে তুমি কি বলতে হবে লেখা নিয়ে মতামত এই যে লেখাটা লেখা হয়েছে এটা নিয়ে কি মতামত আছে সেটা চতুর্থ বিশ্লেষণমূলক লেখা বৈশিষ্ট্য চাচ্ছে তারপরে একটা লেখা আছে শব্দ থেকে কবিতা তারপরে তুমি বিশ্লেষণমূলক লেখা সম্পর্কে ধারণা পেলে এখান থেকে বিশ্লেষণমূলক লেখা কি উদ্দেশ্য কি এটা পড়ে তুমি কি বুঝলে বিস্তারিত কিন্তু আগের মতো করে তোমার কাছে চেয়েছে সবশেষে পঞ্চম পরিচ্ছেদ এখানে আছে কল্পনা নির্ভর লেখা ঠিক আগের মতোই আগের মতো বৈশিষ্ট্য আছে তারপরে কোকিল নামে একটি লেখা আছে যেটা বুদ্ধদেব বসু লিখেছে সেটা পড়বো কোকিল নামে এইটা পড়ার পরে আমরা নিজে থেকে বোঝার চেষ্টা করব যে এখানে কল্পনা নির্ভর লেখা আসলে আমি পড়ে কি বুঝলাম তারপর ছোট্ট করে তুমি তোমার বিস্তারিত বর্ণনা করে দেবে এখানে লেখা নিয়ে মতামত আসলে ওই লেখা নিয়ে মতামতটা কি তোমার তোমার যুক্তির সপক্ষে বুঝিয়ে লিখো বা বলো তুমি বুঝলে সেটা জানতে এটি কোন কল্পনা লেখা যেটা পড়লাম একটু আগে সেটা কোন কল্পনা নির্ভর লেখা সেটাও তোমার কাছে জানতে চাইবে কল্পনা নির্ভর লেখাটা কি ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আমাদের একটি দুই তিন লাইনের মধ্যে বর্ণনা করা হয়েছে তৃতীয় অধ্যায়ের পরে আমরা চলে আসলাম চতুর্থ অধ্যায় এখানে আছে শব্দ বুঝি বাক্য লিখি অর্থাৎ শব্দ বুঝে বুঝে আমাদেরকে বাক্য লিখতে হবে প্রথম পরিচ্ছেদে আছে সমাস উপসর্গ এবং প্রত্যয় এখানে দেখো একটি কাহিনী দেওয়া আছে ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ এটা পড়ার পরে আমরা সমাস উপসর্গ এবং প্রত্যয় সম্পর্কে এখানে বিস্তারিত ধারণা খুঁজব দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদে আছে শব্দদিত্ব এখানে নদী নামের একটি কবিতা আছে এই কবিতাটি পড়ে আমাদের কোথায় কোন জায়গায় শব্দ ব্যবহার আছে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা দেয় এবং সেগুলোয় এই দ্বিতীয় পরিচ্ছেদে শেখানো হয় শব্দদিত্ব খুঁজি দেখো এখানে কয়েকটি লাইন দেওয়া আছে লেখা আছে সেখানে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে শব্দদিত্ব খুঁজি অর্থাৎ তোমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে এখানে কোন কোন জিনিসগুলো শব্দদিত্ব কোন ধরনের শব্দদিত্ব এখানে আছে দেখো অনেকগুলো শব্দদিত্ব এখানে বলা আছে সেগুলা আমরা যখন বিস্তারিত ওই অধ্যায়টা আলোচনা করব তখন জানব শব্দদিত্ব দিয়ে বাক্য বানাই এখানে শব্দদিত্ব দিয়ে আমাদের বাক্য বানানো বানাতে বলা হয়েছে এক দুই তিন এগুলো অবশ্যই তোমরা নিজে থেকেই করতে হবে তৃতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদে আছে বাক্য উদ্ধস্য বিধেয়ী খুঁজি খোঁজার পরে একটা ছক এই ছকে কোথায় উদ্দেশ্য হচ্ছে কেন উদ্দেশ্য বলা হচ্ছে কেন এটা উদ্দেশ্য নয় বা বিধেয়ী নয় সেগুলো সম্পর্কে বলে উদ্দেশ্য বিধেয় সম্পর্কে আমরা বিস্তারিত জানবো প্রসারক যোগ করি এগুলো সম্পর্কে কিন্তু আমরা আরও যখন বলবো আলোচনা করব বা আমাদের পর্ব নতুন নতুন পর্ব নিয়ে যখন আমরা হাজির হব তখন কিন্তু তোমরা আরও অনেক কিছু জানতে পারবে এগুলো সম্পর্কে চতুর্থ পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদে আছে সমরোচ্চারিত ভিন্ন শব্দ এখানে বলা হচ্ছে শব্দের মিল ও অমিল খুঁজি দেখো এখানে কোনগুলো শব্দের মিল এবং অমিল সেগুলো তোমাকে খুঁজতে জানানো হচ্ছে সমরুচ্ছ ভিন্ন শব্দ আরো কিছু ভিন্ন শব্দের কথা এখানে আছে অনেকগুলো ভিন্ন শব্দ আছে যেগুলো আমরা ধীরে ধীরে পর্ব ভিত্তিক এগুলো এবং আলোচনা করব সমুচ্চরিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানাই এই যে বাক্য বানাতে বলা হচ্ছে একটু আগে আমরা শিখলাম শব্দ এরপরে আমাদের এগুলো নিয়ে বাক্য তৈরি করতে বলা হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ এবং এটা হচ্ছে শেষ পরিচ্ছেদ এই অধ্যায়ে বানানো অভিধান বানানো অভিধান সম্পর্কে আমাদের ধারণা দেয় বর্ণকূর্ম শব্দ সাজায় সে সম্পর্কে আমাদের একটি বলছে এলোমেলো শব্দ দেওয়া আছে খুব সুন্দর করে তোমাদের কিভাবে সাজিয়ে শব্দ গঠন তৈরি করতে হবে চতুর্থ অধ্যায়ের পরে আমরা চলে আসলাম পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়টি সব থেকে ছোটো এখানে মাত্র দুটি পরিচ্ছেদ আছে প্রথম পরিচ্ছেদ বিবরণ লিখি আমাদেরকে কয়েকটি ছবি দিয়ে দেখানো হবে বোঝানো হবে তারপরে তোমার কাছে জানতে চাওয়া হবে এই ছবি দেখে তুমি কি বুঝলে এখন একটি বিবন লিখে দাও যেমন দেখো এই যে একটি ছবি আছে এই ছবি দেখে বিবন লিখতে তোমাকে বলবে তারপরে দ্বিতীয় নাম্বার ছবি এই ছবিতে শিল্পাচার্য জয়নীল আবেদিনের আঁকা একটি ছবি এই ছবি দেখে তুমি কি বুঝলে সেটা তোমার কাছে জানতে চাওয়া হবে এবং তুমি বিবন লিখেই তারপরে তুমি দিবে তিন নাম্বার ছবি ঠিক এভাবে কিন্তু ছবিগুলা বর্ণনা করা চতুর্থ ছবি এরকম করে করে চার পাঁচটা ছবি কিন্তু তোমার বই দেওয়া আছে বিবরণমূলক রচনা জিনিসটি কি সে সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিচ্ছে এখানে ঘটনার বিবরণ স্থানে বিবরণ স্থাপনার বিবরণ এগুলো সব হচ্ছে আমাদের বিবরণমূলক বিবরণের মধ্যে পড়বে প্রাণীর বিবরণ বস্তুর বিবরণ নিজের ভাষায় বিবরণ লিখি এখন তোমাকে বলা হচ্ছে তুমি নিজের ভাষায় একটি বিবরণ লিখো সেটা যে কোনো বিষয়ে হতে পারে দ্বিতীয় পরিচ্ছেদে আমরা চলে যাব প্রথম পরিচ্ছেদের পর দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদে বিশ্লেষণ করা বিশ্লেষণমূলক বাক্য তৈরি করি এগুলো দেখানো হবে পড়ানো হবে বিশ্লেষণ করার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হবে সংখ্যাবাচক তথ্য বিশ্লেষণ করি সে সম্পর্কে আমাদের একটি বিস্তারিত পাঠ থাকবে বর্ণনামূলক তথ্য বিশ্লেষণ করি সে সম্পর্কে আমাদের বিস্তারিত বলা হবে এই পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের পরে আমাদের আছে ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি অধ্যায়টি সব থেকে সহজ এই অধ্যায়ের মধ্যে আমাদের কবিতা গল্প নাটক উপন্যাস প্রবন্ধ ইত্যাদি আছে প্রথম পরিচ্ছেদে আছে আমাদের কবিতা কবিতা কবিতার এটা সম্পর্কে সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে কি কি কয় প্রকার বৈশিষ্ট্য সেগুলো লিখি এখানে বলা আছে এরপরে কবিতা পড়ি ওয়ান তার মানে হচ্ছে কতগুলা কবিতা আছে হয়তো চার পাঁচটার মতো কবিতা আছে যেমন পণ্ডশ্রম একটি কবিতা আছে পণ্ডশ্রম কবিতার গঠন বুঝি জীবনের সাথে কবিতার সম্পর্ক আমরা খুঁজি তারপরে জীবনের সঙ্গে তুমি পণ্ডশ্রম কবিতার কি কি শ্রম খুঁজে পেলে সেগুলা নিজের ভাষায় করে এখানে লিখতে হবে লিখতে চাবে বা তোমাকে বলবে এক দুই তিন করে পণ্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য এখানে জানতে চাবে বা বলা হবে কবিতা দুই সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের সেম পণ্ডশ্রম কবিতার যেরকম বৈশিষ্ট্য কবিতা পড়ে তুমি কি গঠন বুঝলে ঠিক এভাবেই কিন্তু সাম্যবাদী চাওয়া হবে সাম্যবাদী কবিতাটা পড়ে তুমি এর গঠন কি বুঝলেন জীবনের সাথে এই কবিতার কি সম্পর্ক তুমি খুঁজে পেলে তারপরে জানতে চাবে তোমার কাছে সাম্যবাদী কবিতার বৈশিষ্ট্য এভাবে করে কয়েকটি দেওয়া আছে কবিতা নাম্বার তিন জাগো তবে অরণ্য কন্যারা সেম পণ্ডশ্রম কবিতা এবং সামবাদী কবিতা যেভাবে আমাদের একটা একটা করে দেখানো হয়েছে ঠিক এই কবিতাও কিন্তু আমাদের ওভাবে করে জানতে চাওয়া হবে এবং তোমাদেরকে বোঝানো হবে তোমাদেরকে সহজ করে বোঝানো হবে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি জাগো তবে অরণ্য কন্যারা কবিতার বৈশিষ্ট্য কবিতা পড়ি চার নাম্বার তোমরা যেখানে সাধু জীবনানন্দ দাসের সেম এরকম কয়েকটি কবিতা আছে কবিতার গঠন বুঝি জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি তোমরা যেখানে সাধু কবিতার বৈশিষ্ট্য কবিতা আশা ঠিক আগের কবিতাগুলো যেভাবে বর্ণনা করা হয়েছে এই আশা কবিতা থেকেও তোমাদেরকে সেভাবে জানতে চাওয়া হবে এবং সেভাবেই বোঝানো হবে কবিতার কবিতার গঠন বুঝি জীবনের সাথে সম্পর্ক খুঁজি আশা কবিতার বৈশিষ্ট্য কবিতা নাম্বার ছয় ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্যের এখানেও কবিতার গঠন বুঝি জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি ছাড়পত্র কবিতার বৈশিষ্ট্য কবিতার বৈশিষ্ট্য যাচাই করি এই যে এতক্ষণ আমরা শিখলাম প্রত্যেকটা কবিতা এই কবিতার বৈশিষ্ট্য আবার যাচাই করার জন্য বলা হচ্ছে এখানে কয়েকটি ছক দেওয়া আছে যেমন এই সাম্যবাদী জাগত তোমরা যেখানে আশা ছাড়পত্র এগুলো সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে আরও জানানো হচ্ছে কবিতা লিখি ও যাচাই করি ইত্যাদি হচ্ছে আমাদের প্রথম পরিচ্ছেদের কবিতা নিয়ে ধারণা দেওয়া দ্বিতীয় পরিচ্ছেদ গল্প গল্প লিখি কবিতা ঠিক যেভাবে সাজানো হয়েছিল গল্প কিন্তু ওভাবে সাজানো হয়েছে গল্প লিখি গল্প কি গল্প পড়ি গল্প পড়ি একই কি আছে যোগ লিখেছেন আবু ইসা কবিতা আমাদেরকে ঠিক যেভাবে বলা হয়েছিল গল্পও কিন্তু আমাদেরকে ওরকম করে বিস্তারিত একটু একটু করে বলা আছে গল্পের গঠন বুঝি জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি গল্প পড়ি দুই একদিন ভোরবেলা ঠিক এরকমই একটু আগে যে যোগ গল্পে আমাদের গল্পের গঠন বুঝি জীবনের সাথে গল্পের কি আমরা বুঝতে পারছি উপস্থাপন করতে পারছি ঠিক এই কবিতা এই গল্পের মধ্যেও কিন্তু একই কথা একদিন ভোরবেলা একইভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে ঠিক এরকম করে আমাদের বইয়ে বেশ কয়েকটি গল্প কিন্তু আছে ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ শেষ করার পরে আমাদের আছে তৃতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদে আমরা জানবো প্রবন্ধ নিয়ে গল্প এবং প্রবন্ধের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে ভাগ ভাগ করা আছে আমরা এই প্রবন্ধ অংশে সেই জিনিসগুলাই জানবো প্রবন্ধ লিখি প্রবন্ধ কি প্রবন্ধ কয় প্রকার ইত্যাদি তারপর দেখো প্রবন্ধ পড়ি এখানে একটা প্রবন্ধ আছে লাইব্রেরি মোতাহের হোসেন চৌধুরীর লেখা আমরা এই লাইব্রেরি প্রবন্ধটা পড়ে আমাদের জীবনের সঙ্গে বাস্তব জীবনে আমরা কি কি মেলাতে পারি সেগুলো সম্পর্কে জানবো প্রবন্ধের গঠন বুঝি প্রবন্ধ পড়ে তুমি প্রবন্ধের কি গঠন বুঝলে সেগুলা জানতে চাওয়া হবে জীবনের সঙ্গে প্রবন্ধের সম্পর্ক খুঁজি প্রবন্ধ লিখি ও যাচাই করি চতুর্থ পরিচ্ছেদে আছে আমাদের নাটক এবং এটি ষষ্ঠ অধ্যায়ন আমাদের শেষ পরিচ্ছেদ নাটক নাটক রচনা কিভাবে করতে হয় নাটক কি জিনিস এগুলা নাটক পড়ি একটি নাটক আছে সেটা হচ্ছে মানসিংহ ইসাখা এই নাটকটি কি কারাকারে এই নাটকে অভিনয় করেছেন এগুলো সম্পর্কে আমাদের জানাবে এই চরিত্র প্রথমে দেখো চরিত্র সংখ্যানে বিস্তারিত বলা আছে তারপর দৃশ্য সংখ্যা দেওয়া আছে ঠিক এভাবে করে এক দুই করে করে কিন্তু আমাদের এই নাটকটি শেষ করা হয়েছে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের সপ্তম অধ্যায় এটি হচ্ছে আমাদের শেষ অধ্যায় এরপরে আর কোনো অধ্যায় নাই অধ্যায়টির নাম হচ্ছে মত প্রকাশ করি ভিন্ন মত বিবেচনা করি মত প্রকাশ করি নিজেদের মতামত প্রকাশ করি এবং এই মতামত প্রকাশ করে এখান থেকে আমরা ভিন্ন মত বিবেচনাও করি এক একজনের মতামত অবশ্যই একই রকম হবে না কোন জায়গা থেকে কার মতামত কেমন হচ্ছে এই বিস্তারিত কিন্তু আমাদের এই অধ্যায়টিতে শেখানো হচ্ছে দেখো একটি ছবি দেওয়া আছে ছবিতে বলা আছে মুখস্থ বিদ্যা ভালো নয় ভালো কথা এই মুখস্থবিদ্যা ভালো নয় এখান থেকে যতগুলায় যে শিক্ষার্থীরা আছে এই শিক্ষার্থী এবং শিক্ষকের সঙ্গে আলোচনা করা হচ্ছে এক একজন এক এক মতামত দিবেন শিক্ষক আরেকটা উপস্থাপনা করবেন কথা বলবেন তো এটাই বলা হচ্ছে মত প্রকাশ করি নিজের এবং ভিন্ন মত বিবেচনা করি বা আনি এভাবেই কিন্তু আমাদের এই দেখো এখানে আছে মত প্রকাশের ধরন বিশ্লেষণ করি মত প্রকাশের ভিন্ন মত বিবেচনা করি কোনো বিষয়ে পক্ষে বিপক্ষে মত প্রকাশ করি ঠিক এইভাবে আমাদের বোঝানোর পরে কিছু সিদ্ধান্ত তোমার পক্ষে যুক্তি চাওয়া হবে বিপক্ষের মত যাওয়া চাওয়া হবে সিদ্ধান্ত চাওয়া হবে এভাবে করে কয়েকটি বিষয় নিয়ে কিন্তু আমাদের এখানে আলোচনা করা হবে মত প্রকাশ করি ভিন্ন মত বিবেচনা নিই একটি ছক দেওয়া আছে এই ছকে তোমার বাড়ির কাজ চাওয়া হবে এই ছিল আমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের সংক্ষেপে বই পরিচিতি ধন্যবাদ সকলকে সম্পূর্ণ পর্বটি দেখার জন্য নতুন নতুন পর্ব আমরা সামনে আরও আনবো সে পর্যন্ত টেকনিক ইডিকেশনের পাশে থাকার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ